Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত আরিফুল ইসলাম ভাই বারিফুল হক ভাই, আপনি ভারতের ভারত থেকে প্রশ্ন করেছেন যে আঙ্গুল দ্বারা গেম খেলা কি হারাম? আপনি একটি হাদিসে বলেছেন যে দাবা খেলা হারাম, দাবা এবং আপনি লিখেছেন দাবা ও পাশা খেলা হারাম। এখন শুনেছি সমস্ত আঙ্গুল দ্বারা গেম ও সময় অপচয় করা গেম হারাম, এ বিষয়টি বিষয় বিস্তারিত জানলে উপকৃত হইব। সম্মানিত ভাই, তিরমিজি 1700 নম্বর হাদিস, আবু দাউদ 2574 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা সাবাকা ইল্লা ফি নাসালিন নাসলিন আও খুফিন আও হাফিরিন, যে কোনো প্রতিযোগিতা নেই তিনটি খেলা ছাড়া, সেটা হলো তীর নিক্ষেপ, খুফ অর্থাৎ ঘোড়দৌড়, খুফ অর্থাৎ উটের দৌড় বা উট প্রতিযোগিতা, আবার হাফিরিন অথবা ঘোড় প্রতিযোগিতা। আল্লাহ রাহমাহুল্লাহ সহি সুনানে আবু দাউদ হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। তো এর আলোকে বোঝা যায় যে তিনটি খেলাই প্রতিযোগিতা করা যায়, টাকা পয়সা ছাড়া যায়, অর্থাৎ তুমি যদি আমাকে হারিয়ে দিতে পারো তোমাকে 50 টাকা 100 টাকা দিবে, এরকম কিছু করা যায়, কিন্তু অন্য খেলাতে এগুলো করা যায় না। আর যেই খেলাগুলোর কথা আপনি বলেছেন এগুলোতে আসলে সময় অপচয় হয়, আর এগুলোতে এগুলো হলো জুয়া ধরনের খেলা। কিছুদিন পূর্বে আমরা দেশে শুনছিলাম ব্লু হোয়েল গেম কি কিনা গেম, এবং এগুলোতে আসক্ত হয়ে বাচ্চারা এবং মানুষেরা তাদের সময় তো অপচয় করছে, সাথে আল্লাহর ইবাদত থেকেও তারা বিমুখ হয়ে যাচ্ছে, অর্থাৎ নামাজের টাইমে অনেক সময় খেলা চলছে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য যেখানে কোনো উপকার নেই, মানুষের শরীর গঠন নেই, এমন খেলাগুলো নাজায়েজের কাতারেই পড়ে, এমন খেলাগুলো নাজায়েজের পথে কাতারেই পড়ে। কিন্তু এরপরও ওলামা ইকরাম বলছেন যে কোনো সময় যদি 5-10 মিনিট মনের সাথে কেউ একটু খেলে নেই তাহলে হয়তো খেলতে পারে, কিন্তু এটাতে কোনো উপকার নেই, এটাতে সময় নষ্ট এবং ইবাদত বিমুখ করা হয়। এজন্য যেই গেমগুলো হাতের গেমগুলো খেলা হয় এগুলো একেবারেই উপকারহীন, এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন। ফুটবল খেলা যেমন আছে, ক্রিকেট খেলা, এগুলো যদি ওই টাকনার উপরে কাপড় এবং নাভি পর্যন্ত কাপড় থাকে, অথবা হাঁটু সহ সতর ঢাকা থাকে এবং উপরে নাভি ঢাকা থাকে, তাহলে ওই ফুটবল খেলা শরীরকে সতেজ রাখার জন্য জায়েজ হতে পারে, ঠিক আছে। অনুরূপ ফুটবল ক্রিকেট খেলা, টাকনার নিচে যদি কাপড় না যায়, নামাজের বিঘ্ন না ঘটে প্রতিটি খেলার ক্ষেত্রে, তাহলে সেগুলোর জন্য শারীরিক কষ্টের জন্য সেগুলো জায়েজ আছে। কিন্তু সেগুলোতে যেভাবে এখন টাকা পয়সা কাপ ছেড়ে এবং প্রাইজ মানি ছেড়ে খেলা হচ্ছে, এগুলো ইসলামী শরীয়ত সমর্থন করে না। ইসলামী শরীয়ত বাস্তবসম্মত একটি ধর্ম, আর এগুলো হলো খেলতামশা। আপনি দেখেছেন এই যে লকডাউনের মধ্যে নায়ক নায়িকা এবং যারা খেলোয়াড় রয়েছে তাদের কোনো আমরা খুঁজে পাই না, অথচ কদিন পূর্বে আমরা তাদের 4 ছক্কাকে বাহবা জানিয়ে একেবারে তাদের গোলকে আমরা বাহবা জানিয়ে কত বিশ্বব্যাপী ভক্ত আমরা তৈরি হয়েছি, কিন্তু এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই করোনার সময় তারা জনগণের পাশে নেই, তো এই জন্য এদের মধ্যে কোনো তেমন কল্যাণ নেই, বরং এরা নিজেদের অর্থ কামানোর জন্য এবং হাইলাইট হওয়ার জন্য খেলে থাকে। তো এই জন্য এই সকল খেলা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করব। এই তিনটি খেলা জায়েজ আছে, এর সাথে আমি বললাম যে এমন সকল খেলা যেখানে শরীয়ত বহির্ভূত কোনো কিছু হয় না, সতর্ক হলে না এবং নামাজের ডিস্টার্ব হয় না, ইবাদতের ডিস্টার্ব হয় না, এমন সময় করে যদি সেখানে শারীরিক চর্চা থাকে, শারীরিক চর্চা শরীর চর্চা শারীরিক কিছু ব্যায়াম থাকে,
যার দ্বারা সে শারীরিকভাবে স্বাস্থ্যগতভাবে উপকৃত হবে, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু যে দাবা খেলা ইত্যাদি খেলা এবং গেম মোবাইলে কম্পিউটারে গেম তৈরি হয়েছে, এগুলো দ্বারা ক্ষতি রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দরার, তুমি নিজের ক্ষতি করবে না, অপরের ক্ষতি করবে না, ঠিক আছে? কারণ এগুলোতে মস্তিষ্কের ক্ষতি হয়, সময়ের অপচয় হয়। কিয়ামতের দিন দুটো প্রশ্ন করা হবে, তার মধ্যে চারটা পাঁচটা প্রশ্ন করা হবে, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন থাকবে তার বয়স সম্পর্কে একটা, আর একটা হলো তার যৌবনকাল সম্পর্কে, সে তার বয়স ও যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে। তো আমি যদি বলি যে এই গেম খেলাতে ব্যয় করেছি, আল্লাহ কি আমাকে এই নেকি দেবেন? না, অবশ্যই দেবেন না, বরং এটা সময় অপচয় করার জন্য আমার গুনাহ হয়ে থাকে, ঠিক আছে? সময় যারা যত কাজে লাগিয়েছে তারাই তত সফলকাম হয়েছে। এই জন্য বলবো যে আজেবাজে খেলা না খেলে ওই টাইমটা যদি আমরা কোরআন শুনি, ওই টাইমটা যদি আমরা কোরআন তেলাওয়াত করি, ওই টাইমটা যদি আমরা দিনই কাজে ব্যয় করি, তাহলে আমাদের জন্য উত্তম হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।